ক্ষেত্রে সেই ধরনের ফ্রি ক্লাসেস গুলো অলরেডি প্রিপারেশন ক্লাস শুরু করে দিয়েছি। তো যারা যারা ফার্স্ট টাইম একেবারে চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করো, ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকে যে লাইফ সায়েন্স ক্লাসটি দেখো, সেটি কিন্তু পার্ট ফাইভ। এর আগে আমরা অলরেডি পার্ট ফোর পর্যন্ত অর্থাৎ চারটে ক্লাস আমরা কমপ্লিট করে নিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো দেখে উঠতে পারোনি, তোমরা ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করো NMGNM লাইফ সায়েন্স ক্লাস রোহিত স্যার 2024 বলে, বা NMGNM লাইফ সায়েন্স ক্লাস 2024 রোহিত স্যার, যে কোনো একটা, অথবা NMGNM লাইফ সায়েন্স ক্লাস আমাদের চ্যানেলের নাম দিয়ে, বা NMGNM ক্লাস আমার নাম দিয়ে রোহিত স্যার বলে সার্চ করো। যে কোনো একটা দিয়ে সার্চ করলে তোমরা কিন্তু বিগত ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো ক্লাসগুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করো। তো দেখো আজকে জীবনবিজ্ঞানের ক্লাসের ক্ষেত্রে যে চ্যাপ্টারটাকে আমরা চুজ করেছি সেটা হলো ক্লাস টেনের যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ লিভিং অর্গানিজম। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রত্যেকটা বছর সেই 2021 থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে, 2021-22-23 পরপর বিগত বছরগুলোতে দেখা গেছে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, যার কারণে কিন্তু চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে অলরেডি কিন্তু আমরা দুটো ক্লাস প্রোভাইড করে দিয়েছি এই চ্যাপ্টারের অন্তর্গত, এটা কিন্তু পার্ট থ্রি। এবং আজকের ক্লাসে আমরা এর আগের ক্লাসে যেমনটা করেছিলাম তেমন উদ্ভিদের চলন, উদ্ভিদের চলনের প্রকারভেদ থেকে পুরো যা যা MCQ আছে সবকিছু আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা টোটাল উদ্ভিদ হরমোন থেকে বাছাই করা প্রায় 16 থেকে 17টি মতো MCQ, এবং যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, ঠিক বোর্ডের প্রশ্ন যেরম হয়, যে টাইপের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন নিয়ে আজকে ডিসকাস করব। এবং সেই পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, অর্থাৎ একটা প্রশ্নের সঙ্গে আনুষঙ্গিক তোমাকে আর কি কি প্রশ্ন ফেস করতে হতে পারে, বা ওই টাইপের আর কি কি প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলোকে নিয়ে একেবারে ডিসকাস করব, সম্পূর্ণ খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু ডিসকাস করব। তো শেষ পর্যন্ত ক্লাসটাকে দেখার চেষ্টা করো এবং খাতা পেন নিয়ে বসবে, যা যা কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো প্রত্যেকটাকে খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবে। এবং সেই পাশাপাশি বলে রাখি, স্বপ্নের উড়ান ব্যাচ 2024 আমাদের 2024-এর কোচিংয়ের যে ব্যাচ রয়েছে সেটা কিন্তু অলরেডি সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গেছে, অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু চলছে, অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি এখন অনগোয়িং আছে, অ্যাডমিশন প্রক্রিয়া শুরু। তো সেই হিসাবে যারা যারা প্রিপারেশন ব্যাচে ভর্তি হতে চাইছো আমি ছোট্ট করে একটু ডিসকাস করে দিই, তারপর আমরা অবশ্যই ক্লাসের দিকে কিন্তু আসছি। দেখো আমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস হয় এবং রবিবারগুলোতে মেনলি মক টেস্ট হয়। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে, জীবনবিজ্ঞানটা আমি পার্সোনালি দেখাচ্ছি, ইংলিশের জন্য 2 জন ম্যাডাম রয়েছেন, ম্যাথের জন্য 1 জন স্যার এবং 1 জন ম্যাডাম রয়েছেন, ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 জন স্যার রয়েছেন, সেই সঙ্গে জিকে এবং রিজনিংয়ের জন্য কিন্তু ম্যাথের স্যার রিজনিংটা দেখাচ্ছেন এবং জিকের জন্য আমি রয়েছি। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার, সপ্তাহে 7 দিন ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু সম্পূর্ণ আমরা দিচ্ছি, আমরা যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেবো PDF ফরম্যাট হিসাবে সেগুলোই তোমাদেরকে পড়তে হবে। এবং মক টেস্ট যেগুলো হয়, মক টেস্ট প্লাস লাইভ ক্লাস সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপ থেকে হয়। তো সেই অ্যাপের মাধ্যমে তোমাদের লাইভ ক্লাসও করতে হবে এবং সেই অ্যাপের মাধ্যমেই তোমরা মক টেস্টগুলোকে দেবে। তো সমস্ত কিছু এই টোটাল প্যাকেজ একেবারে জুন মাস পর্যন্ত ক্লাস হবে, তোমাদের পরীক্ষা কিন্তু অ্যাপ্রক্স জুন মাসেই হতে চলেছে, জুন মাস পর্যন্ত তোমাদের ক্লাস হবে। তো সব কিছু টোটাল প্যাকেজটা পাওয়ার জন্য আমাদের কোচিংয়ের যেটা ফিস রয়েছে স্বপ্নের উড়ান ব্যাচ 2024 টোটাল 1300 টাকা, সেটা তার মধ্যে টিউশন ফিস আছে 1000 টাকা এবং 300 টাকা নেওয়া হচ্ছে মক টেস্টের জন্য, টোটাল ফিস হচ্ছে 1300 টাকা। তো এই টোটাল ব্যাপার। প্রথমত তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ক্লাস দেখো, এর আগে বিগত যে ক্লাসগুলো আমরা করে ফেলেছি অলরেডি ক্লাসগুলো দেখো, ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাসেস দেওয়া রয়েছে, ক্লাস দেখো। ক্লাস দেখে তোমার যদি ভালো লাগে যে হ্যাঁ আমি ভর্তি হতে চাইছি, আমার এখানে পড়া বোঝা যাচ্ছে, আমি বুঝতে পেরেছি এখানে পড়ানো, তো অবশ্যই তাহলে নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করবে, সকাল 10টা থেকে হোয়াটসঅ্যাপ করতে পারবে একেবারে রাত 10টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারবে। ফোন করার জন্য মোটামুটি অ্যাভেলেবেল যে কোনো সময় ফোন করতে পারো, 9:30 বা 10টার পর থেকে ফোন করা শুরু করতে পারো, দুপুরের টাইমটাতে 2 থেকে 3 পর্যন্ত বা 3:30 পর্যন্ত ওই টাইমটাতে ফোন করবে না, বাকি আবার রাত 9:00 বা 10টা পর্যন্ত ফোন করতে পারবে, কোনো অসুবিধে নেই। কিছু জানার থাকলে অবশ্যই জেনে নিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জাস্ট লিখবে যে আমি অ্যাডমিশন নিতে চাই NMGNM 2024-এর ব্যাচের জন্য, অটোমেটিক তোমার কাছে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়ার পুরো ডিটেলসটা পৌঁছে যাবে। এবং সেই পাশাপাশি চ্যানেলে ভিজিট করো বা ডেসক্রিপশন বক্স ভিজিট করো, বিগত বছরের 2023-এর স্বপ্নের উড়ান ব্যাচ থেকে কিরম কি স্টুডেন্টরা চান্স পেয়েছে, তারা কিভাবে পড়াশোনা করতো, তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী ছিল, সমস্ত ভিডিও কিন্তু আপলোডেড করা আছে, সেগুলোকে দেখার চেষ্টা করো, সেখান থেকে কোনো যদি ভালো কিছু নিতে পারো সেগুলোকে নেওয়ার চেষ্টা করো। বাট একটা কথা, সেটা হলো যে ক্লাস যদি ভালো লাগে, যদি ক্লাস করানো ভালো লাগে, দেন অবশ্যই তুমি অ্যাডমিশন নিতে পারো। তো দেখো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে, এবং ক্লাসগুলোকে যথাযথভাবে সাপোর্ট করো, ক্লাসগুলো তোমাদের জন্যই রেডি করা হচ্ছে। যদি তোমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণে লাইক,
কমেন্ট এবং শেয়ার আসে তাহলেই কিন্তু আমরা রেগুলারলি সপ্তাহে এখন আমরা দুদিন করে দিচ্ছি ক্লাস আপাতত, তবে সেটা ইরেগুলার রয়েছে। যদি রেগুলারলি তোমাদের তরফ থেকে এই ধরনের সাপোর্টগুলো আসে, তোমাদের সাপোর্ট এলে অবশ্যই আমরা প্রত্যেক সপ্তাহে আরও বেশি বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, সেগুলো যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং টোটাল প্রশ্নের মধ্যে তুমি যতগুলো পারবে সমস্ত প্রশ্নকে অবশ্যই কমেন্ট বক্সে তোমার উত্তরের মাধ্যমে জানিয়ে যাবে। এবং ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক করে দিও। যারা পরীক্ষা দিতে চলেছে বা যারা এই পরীক্ষাটা ফেস করতে চলেছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবে। তো দেখো, একেবারে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। উদ্ভিদ হরমোন থেকে টোটাল যা যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, পরীক্ষার আসার জন্য সম্ভাবনা রয়েছে, এরকম কিছু প্রশ্ন নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো এনএমজিএনএম লাইফ সায়েন্স ক্লাস 2024, এনএমজিএনএম লাইফ সায়েন্স ক্লাস 2024। তো দেখো, আজকে যেটা একেবারে প্রথম প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি বলে দেবো। যেমনটা তোমাদের বললাম, প্রত্যেকটা প্রশ্ন যে ঢাঁচে তোমাদের প্রশ্ন আসে, অর্থাৎ বোর্ডের প্রশ্ন যে ঢাঁচে হয় সেই ঢাঁচেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রাখা হয়েছে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলবো এবং সেই পাশাপাশি উত্তর বলার আগে তোমরা কিন্তু নিজেরা অবশ্যই চেষ্টা করবে যে কতগুলো উত্তর তোমরা পাচ্ছ, এবং বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য থাকবে, সেগুলো তোমরা যথাযথভাবে কমেন্ট সেকশনে উত্তর জানানোর চেষ্টা করবে। তো দেখো, উদ্ভিদ হরমোন থেকে আমরা একদম বাছাই করা প্রশ্নগুলো নিয়ে নিয়েছি। প্রথম যেটা আজকের প্রশ্ন রয়েছে, ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় কোন হরমোন? বেশ, অক্সিন আছে, সাইটোকাইনিন আছে, জিবেরেলিন আছে, ফ্লোরিজেন আছে। একদম প্রথমত আমরা একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, ভ্রূণ মুকুল আবরণী এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকে পড়েছি। তো এই কথাটা যেহেতু আমরা পড়েছি, এটার ইংরেজিটা যদি বইতে ভালো করে দেখো সেখানে কি লেখা আছে বলতো, কোলি অফ টাইল। বেশ, তাহলে ভ্রূণ মুকুল আবরণী মানে হচ্ছে কি না, কোলি অফ টাইল। এখানে কোলি অফ টাইল কথাটা কিন্তু প্রত্যেকে বইতে পড়েছো, কোলি অফ টাইল বলে দেখবে লেখা আছে। তো এই কোলি অফ টাইলের কথা বলেছে, অর্থাৎ ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় কোন হরমোন। আমরা একেবারে যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, উনিশশো আঠাশে কিন্তু একজন বিজ্ঞানী এসেছিলেন, বিজ্ঞানীর নাম কি বলতো, ওয়েন্ট। উনিশশো আঠাশে একজন বিজ্ঞানী এসেছিলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়েন্ট। তো ওই বিজ্ঞানী উনিশশো আঠাশে ওট গাছের ওপর, ওট গাছ যেটাকে বাংলাতে জই গাছ বলা হয়, ওট গাছের ওপর কিন্তু একটা পরীক্ষা করেন। এবং তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেখানে কি করেছিলেন না, ওই ওট গাছের অগ্রভাগটাকে কেটে দিয়েছিলেন, ওট গাছের অগ্রভাগটাকে কেটে দেন। অর্থাৎ যে অগ্রভাগ, অগ্রভাগ মানে কি না, কাণ্ডের যে অগ্রভাগ, সেই অগ্রভাগে কিন্তু ভ্রূণমুকুল আবরণী থাকে, যার কারণে কিন্তু কাণ্ডটা সোজা ওপরের দিকে, ধীরে ধীরে ভ্রূণমুকুল আবরণীর মধ্যে কোষ বিভাজনের হার যত বাড়তে থাকে ধীরে ধীরে কাণ্ডটা বড় হয় এবং লম্বা হয়ে ওপরের দিকে উঠতে থাকে। তাহলে সেই জায়গাটা যখন উনি কেটে দিয়েছিলেন তখন দেখা গেল যে অগ্রভাগ কেটে দেওয়ার ফলে ওই উদ্ভিদের বৃদ্ধিটা কিন্তু বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই ওট গাছের বৃদ্ধিটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো সেখান থেকেই কিন্তু বিজ্ঞানী ওয়েন্ট উনিশশো আঠাশতে সর্বপ্রথম অক্সিন হরমোনের ক্ষেত্রে কিন্তু একটা আবিষ্কার করে ফেলেন, এবং ওই যে হরমোনের ফলে এই ধরনের ব্যাপারটা হচ্ছিল সেটাকে আলটিমেটলি উনি নামকরণ করলেন যে এই হরমোনটি আর কিছুই নয়, এটা হলো অক্সিন হরমোন। তাহলে ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায় কোন হরমোন, সেটি সঠিক উত্তর হবে অক্সিন হরমোন, অপশন কতে যেটা রয়েছে। বেশ, এবারে দেখো এখানে একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ অপশন ঘতে যেটা আছে, দেখো এই যে ফ্লোরিজেন বলে একটা অপশন আছে না, ফ্লোরিজেন হরমোন সম্বন্ধে একটু ছোট্ট করে বলে রাখি। দেখো মূলত যদি দেখো তোমরা, হরমোনকে কিন্তু মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, কি বললাম, তাহলে হরমোনকে কিন্তু টোটালি তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে তিনটে ভাগের মধ্যে মেইনলি যদি আমরা দেখি একদম সোজাসুজিভাবে, এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু ভাগ রয়েছে, তো সেগুলো আপাতত আমি বলছি না, মূল যে তিনটে ভাগ বলছি, মূল তিনটে ভাগের মধ্যে কি কি আছে বলতো। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল হরমোন, অর্থাৎ প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যাচ্ছে। তাহলে একদম প্রথমে আমরা কি জানবো, ন্যাচারাল হরমোন, ন্যাচারাল হরমোন প্রাকৃতিকভাবে কি কি পাওয়া যাচ্ছে, তো সেগুলোর নাম আমাদেরকে প্রথমে জানতে হবে, অর্থাৎ প্রাকৃতিক হরমোন। নাম্বার টুতে আমরা কাকে রাখবো, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। নাম্বার টুতে আমরা রাখবো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি বলতো, যেগুলো বানানো হয়, অর্থাৎ পরীক্ষাগারে যে সমস্ত হরমোন বানানো হয়, অর্থাৎ সেগুলোকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন। এর বাইরে আরেকটা হরমোন রয়েছে যেটাকে বলা হয় হাইপোথেটিক্যাল অথবা পস্টুলেটেড। তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল মানে কি বলতো, প্রকল্পিত হরমোন। অর্থাৎ এমন কিছু হরমোন রয়েছে যেগুলোর অস্তিত্ব জানা গেছে, কাজও মোটামুটি জানা গেছে, কিন্তু সেগুলো রাসায়নিক গঠন সম্বন্ধে এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে জানা যায়নি। অর্থাৎ এই ধরনের হরমোনের উপস্থিতি উদ্ভিদের দেহে অনুমান করা গেছে, কিন্তু সঠিক কার্যপদ্ধতি, সঠিক রাসায়নিক গঠন সম্বন্ধে এখনো পর্যন্ত জানা যায়নি। তাহলে এই হচ্ছে মোটামুটি থ্রি টাইপ অফ হরমোন। এর বাইরে তোমরা আরেকটা হরমোনকে রাখতে পারো, সেটা হচ্ছে গ্যাসিয়াস, অর্থাৎ গ্যাসীয় হরমোন। এবার গ্যাসীয় হরমোনের কথা তো তোমরা প্রত্যেকে জানো, গ্যাসীয় হরমোন একটাই মাত্র রয়েছে, সেটা আর নিশ্চয়ই বলতে হবে না, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও একটা মাত্র গ্যাসীয় হরমোন রয়েছে, সেটার নাম কি। তাহলে আমি এটা ক্লোজড করলাম, এটাকে আমি বাদ দিলাম আপাতত, এটা সম্বন্ধে আমি বলে দিয়েছি। এবার প্রথমত ন্যাচারাল হরমোন, অর্থাৎ যে সমস্ত হরমোন উদ্ভিদে প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, প্রাকৃতিক উপায়ে যে সমস্ত হরমোন উদ্ভিদে তৈরি হয়, এর মধ্যে তুমি কাকে রাখতে পারো, তুমি এখানে অক্সিনকে রাখতে পারো, অক্সিনকে রাখতে পারো,
আর কাকে রাখতে পারো বলতো? জিবেরেলিনকে রাখতে পারো, অথবা জিবেরেলিক অ্যাসিড একে রাখতে পারো, সাইটোকাইনিনকে রাখতে পারো, সাইটোকাইনিন বা কাইনিন একে রাখতে পারো, আমি শর্টে সিটি বলে লিখলাম। তাহলে ন্যাচারাল হরমোন আমার চলে গেল, এরপরে চলে আসো আর্টিফিশিয়ালের দিকে। আর্টিফিশিয়ালের মধ্যে কি কি রয়েছে না, গবেষণাগারে প্রস্তুত করা হচ্ছে যে সমস্ত হরমোন, আর্টিফিশিয়ালের মধ্যে তুমি রাখতে পারো আইপিএ কে, কাকে রাখতে পারো? আইপিএ কে রাখতে পারো। আইপিএ মিনস কি গো? ইন্ডোল প্রোপিওনোইক অ্যাসিড, আইপিএ, এটা একটা চলে গেল। তুমি এনএএ রাখতে পারো, অর্থাৎ ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড রাখতে পারো, এনএএ। 2,4-ডি রাখতে পারো, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আইবিএ রাখতে পারো, ইন্ডোল 3-বিউটেরিক অ্যাসিড। এই সমস্ত হরমোন কখনো উদ্ভিদ কোষে সৃষ্টি হয় না, যার জন্য এদেরকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম হরমোন। আর কি রয়েছে? 3 নম্বরে যেটা রয়েছে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে তোমাদেরকে বললাম প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোনের উদাহরণ হিসাবে একদম প্রথমত যে অপশনটা আমরা ওখানে দেখলাম, ওখানে একটা অপশন দেওয়া আছে, দেখেছো, ফ্লোরিজেন। ফ্লোরিজেন বলে একটা অপশন দেওয়া আছে, ওইটা কিন্তু একটা প্রকল্পিত হরমোন। তাহলে নাম্বার 1 ফ্লোরিজেন, ভার্নালিন হতে পারে। তাহলে টোটাল আমার এখানে হরমোনের যা যা ভাগ ছিল সবকিছু তোমাদেরকে কমপ্লিট করলাম। এইবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এইখানে যে একটা অপশন দেওয়া ছিল, প্রত্যেকে নিশ্চয়ই দেখেছো অপশনটা, এই যে ফ্লোরিজেন বলে যে অপশনটা দেওয়া ছিল, এই ফ্লোরিজেন হরমোনের অ্যাকচুয়ালি কাজ কি, ফ্লোরিজেন করেটা কি? ফ্লোরিজেন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদের ক্ষেত্রে। কি কাজ করে ফ্লোরিজেন হরমোন, প্রত্যেকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাবো। 2 নম্বর প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জায়গা থেকে 2 প্রশ্ন কিন্তু অ্যারাইজ হতে পারে, আমি 2 প্রশ্ন তোমাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। বেশ দেখো, প্রথমত আমাদেরকে প্রশ্নটা কি বলেছে, না কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? অক্সিন আছে, কাইনিন আছে, জিবেরেলিন আছে, ইথিলিন আছে। তাহলে কিসের কথা বলেছে? কাক্ষিক মুকুলের কথা বলেছে। ঠিক আছে, মেনলি দু ধরনের ব্যাপার হয়, একটা হয় অগ্রমুকুল আর একটা হয় কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুলগুলো হচ্ছে মেনলি ডালপালাগুলো, অর্থাৎ একটা গাছে যত বেশি ডালপালা হবে গাছটা বেশি ঝাঁকড়া হবে, অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে ওই উদ্ভিদের ক্ষেত্রে কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা ভালো হচ্ছে। আর একটা গাছ যত বেশি লম্বা হবে, খর্বাকার হয়ে লম্বা হয়ে যাবে, ডালপালা একটু কম থাকবে কিন্তু লম্বা ভালো হবে, সেখানে তোমাকে বুঝতে হবে সেখানে কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, এখন অক্সিন হরমোনটার ক্ষেত্রে যদি আমরা দেখি, অক্সিন হরমোনের কিন্তু আমরা প্রত্যেকে একটা জিনিস জানি, অক্সিন হরমোন কি করে না, অক্সিন হরমোন হচ্ছে অগ্রস্থ প্রকটতাতে কাজ করে। কি করে? অগ্রস্থ প্রকটতাতে কাজ করে, অর্থাৎ অক্সিন হরমোন সবসময় অগ্রমুকুলের ভ্রূণমুকুল আবরণীতে কাজ করে এবং সেই ভ্রূণমুকুলের ক্ষেত্রে, অর্থাৎ অগ্রমুকুলের ক্ষেত্রে কোষ বিভাজনের হারটাকে বাড়ায় এবং উদ্ভিদকে বেশি পরিমাণে লম্বা করে। নাম্বার 1 জিবেরেলিনের ক্ষেত্রে আমি এখানে আপাতত টানছি না, কারণ জিবেরেলিনের এখানে সেরকম কোনো ব্যাপার নেই। ইথিলিনের ক্ষেত্রেও, ইথিলিন তো সম্পূর্ণ গ্যাসীয় হরমোন বলে দিয়েছি, অন্য কাজে ব্যবহৃত হয়। এবারে রইল বাকি কাইনিন। কাইনিন সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে, কাইনিন সবসময় কি করে বলতো? যদি তুমি কোনো উদ্ভিদের ওপর, কাইনিন বা সাইটোকাইনিন একই ব্যাপার, যদি কোনো উদ্ভিদের ওপর তুমি সাইটোকাইনিন প্রয়োগ করো, সেক্ষেত্রে কি হবে বলতো? একটা উদ্ভিদের ক্ষেত্রে এই যে উদ্ভিদটা, ধরো একটা উদ্ভিদ এইভাবে সোজা হয়ে উঠতেছিল, ঠিক আছে, একটা উদ্ভিদ এইভাবে জেনারেলি উঠছে, তো সেই জায়গা থেকে, এটা ধরো উদ্ভিদের মূল, তো সেই জায়গা থেকে কিন্তু ওই উদ্ভিদটা দেখবে অগ্রমুকুলের বৃদ্ধিটা কিন্তু কম হবে। ঠিক আছে, অর্থাৎ ওই উদ্ভিদটার ক্ষেত্রে দেখবে এইভাবে ডালপালাগুলো বেশি পরিমাণে গজাবে, ডালপালাগুলো বেশি পরিমাণে জমাবে, অর্থাৎ উদ্ভিদটা একটু খাটো হবে, লম্বা বেশি হবে না। অর্থাৎ এই এই যে পোর্শনটা, এই ওপরের যে পোর্শনটা, এই ওপরের পোর্শনটাকেই বলা হচ্ছে, অর্থাৎ এতটা পর্যন্ত জায়গা এটাই কিন্তু অগ্রমুকুলের জায়গা, আর এই পাশে পার্শ্বমুকুল বা এই পাশেও পার্শ্বমুকুল রয়েছে। বেশ, তো সেই জায়গা থেকে যদি কাইনিন প্রয়োগ করা হয়, অগ্রমুকুলের বৃদ্ধিটা কি হবে বলো তো? ব্যাহত হবে, অর্থাৎ এই পোর্শনটার বৃদ্ধি হবে না। বৃদ্ধি কোন পোর্শনগুলোতে হবে? এখানে হবে এবং এখানে হবে। তাহলে সোজা কথায়, অগ্রমুকুলের বৃদ্ধি যদি হয় ব্যাহত, সেক্ষেত্রে পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি হবে ত্বরান্বিত। ঠিক আছে, তাহলে অক্সিন হরমোন থেকে একটা প্রশ্ন অ্যারাইজ হতে পারে যে নিম্নলিখিত কোন হরমোনটি পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়, তখন তুমি উত্তর করবে অক্সিন হরমোন। এবারে যদি তোমাকে বলে নিম্নলিখিত কোন হরমোনটি কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, সেক্ষেত্রে তুমি উত্তর করবে কাইনিন হরমোন। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা এখানে দিয়েছিল কাক্ষিক মুকুলের কথা, সেই প্রশ্নের সাপেক্ষে উত্তর হবে অপশন গতে যেটা রয়েছে, কাইনিন হরমোন বা সাইটোকাইনিন হরমোন। বোঝা গেছে আশা করছি। দেখো ক্লাসগুলো তোমাদের জন্য আমি কথা দিচ্ছি রেগুলার দেবো, তবে অবশ্যই তোমাদেরকে কিন্তু ক্লাসগুলোকে লাইক করতে হবে, প্রপারলি লাইক করো, না হলে ক্লাস দেওয়া আমি বন্ধ করে দেবো। দেখো ক্লাস দিয়ে, এই ক্লাসগুলো করিয়ে কিন্তু বিশেষ কিছু সেরকম লাভ হয় না। ঠিক আছে, তো সেই হিসাবে ক্লাসগুলোকে যদি সঠিকভাবে সাপোর্ট করো তাহলে একমাত্র ক্লাসগুলো রেগুলার আসবে, আদারওয়াইজ ক্লাস কিন্তু আসবে না। দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলেছে একটা কৃত্রিম হরমোনের উদাহরণ। তাহলে আমি তোমাদেরকে কিন্তু টোটাল হরমোনের 3টে পার্ট কি 4টে পার্ট বুঝিয়ে দিয়েছি, প্রাকৃতিক হরমোন কি কি রয়েছে, কৃত্রিম হরমোন কি কি, প্রকল্পিত হরমোন কি কি, গ্যাসীয় হরমোন কি কি, সব কিছু বুঝিয়ে দিয়েছি। তাহলে সেখান থেকে আমরা নিশ্চয়ই এবারে দেখবো যে আমাদেরকে 4টা অপশন কি দিয়েছে। ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড আছে, ইন্ডোল
অ্যাসেটিক অ্যাসিড, আই এ এ আছে। আর কে আছে দু নম্বর অপশনে বলেছে? ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এন এ এ, ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড আছে। জিবেরেলিক অ্যাসিড আছে অর্থাৎ জি এ। তারপরে যেটা আছে জিয়াটিন। দেখো এই জিবেরেলিক অ্যাসিড আর জিয়াটিন এই দুটো কিন্তু একই। জিয়াটিন হচ্ছে ওয়ান টাইপস অফ জিবেরেলিক অ্যাসিড, যেটা প্রথমত কোথা থেকে পাওয়া গেছিল? ভুট্টা থেকে পাওয়া গেছিল। ভুট্টা থেকে অর্থাৎ ভুট্টার মধ্যে যে ধরনের জিবেরেলিক অ্যাসিডটা পাওয়া যায় বা যে ধরনের জিবেরেলিন হরমোন পাওয়া যায় সেটাই হচ্ছে জিয়াটিন। এবং এই জিয়াটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত জিবেরেলিন। কি বললাম? প্রথম আবিষ্কৃত জিবেরেলিন হচ্ছে এই জিয়াটিন। বোঝা গেছে? তাহলে এই দুটো কিন্তু অটোমেটিক পাওয়া যায় অর্থাৎ প্রাকৃতিকভাবে পাওয়া যায়। আমাদেরকে বলেছে কিন্তু কৃত্রিম হরমোনের কথা। ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিডের কথা যদি তুমি বলো, আই এ এর কথা, আই এ ও কিন্তু ওয়ান টাইপস অফ ন্যাচারাল অক্সিন অর্থাৎ প্রাকৃতিক অক্সিনের উদাহরণ কিন্তু আই এ এ। তাহলে আমাদের অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু একটা অ্যান্সার অ্যারাইজ হয়েই গেল, সেটা হচ্ছে ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে এটি হলো একটি কৃত্রিম হরমোনের উদাহরণ। অর্থাৎ যেটা এখানে দেওয়া আছে এন এ এ, ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটি হবে এখানে সঠিক উত্তর। বেশ, এবার এইখানে তোমরা আমাকে একটা জিনিস জানাবে। এই যে দেখো, তোমাদেরকে আমি গ্যাসীয় হরমোনের কথা বলেছিলাম একটু আগে, তোমাদেরকে গ্যাসীয় হরমোনের কথা বললাম। গ্যাসীয় হরমোনের একটা উদাহরণ দিয়েছিলাম না, কি ছিল বলতো? সেখানে ইথিলিন ছিল, ইথিলিন ছিল একটা গ্যাসীয় হরমোন। এখন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও এই ইথিলিন কি কাজ করে, ইথিলিন কি কাজ করে তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। একদম সহজ একটি কাজ, যেটা সবার প্রথম মাথায় আসছে সেটাই কমেন্ট সেকশনে জানিয়ে যাও, ইথিলিন হরমোনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি। চলো এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। বলেছে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, চার নম্বর প্রশ্ন। তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? অক্সিন আছে, কৃত্রিম অক্সিন আছে, জিবেরেলিন আছে, সাইটোকাইনিন আছে। বেশ, তাহলে টোটাল চার্ট আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি যে কোন চার্টে কে আছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে যেটা বলেছি যে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দেবো না, তোমরা প্রত্যেকে চার নম্বর প্রশ্নের উত্তরটা আমাদেরকে জানিয়ে দাও যে এর উত্তর হবে কি। অ্যাকচুয়ালি বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে কোন হরমোন সাহায্য করে, সেটা কি অক্সিন, সেটা জিবেরেলিন, সেটা কৃত্রিম অক্সিন, নাকি সাইটোকাইনিন? খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি বেশ কিছু প্রশ্ন থাকবে যেগুলো সহজ প্রশ্ন, তোমরা পারবে, সেগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। এবার আমাকে যেটা বলেছে যে নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন, তাহলে প্রথমত একটি উদ্ভিদ হরমোনের নাম আমাকে বলতে হবে যেটা কিন্তু নাইট্রোজেন ধর্মী হবে, অর্থাৎ তার মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকবে, এবং তৎসহ সেটা কি হবে না আম্লিক হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমি একদম তোমাদেরকে একটা সিম্পল জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। দেখো দুটো টাইপ আমি বলে দিচ্ছি, এটা সবসময় মনে রাখবে। তাহলে আমাদের প্ল্যান্ট হরমোনের কিন্তু মেইনলি দুটো টাইপ হয়, একটাকে কি বলা হচ্ছে বলতো? অ্যাসিডিক। একটাকে কি বলা হচ্ছে? অ্যাসিডিক বলা হচ্ছে। অ্যাসিডিক মানে কি বলতো? আম্লিক। বেশ, আরেকটাকে বলা হচ্ছে বেসিক। বেসিক মানে হচ্ছে ক্ষারীয়, অ্যাসিড মানে হচ্ছে অম্ল, বেস মানে হচ্ছে ক্ষার। বেশ, তাহলে এটা হচ্ছে আমার আম্লিক, এটা হচ্ছে ক্ষারীয়। বেশ, আম্লিক হরমোনের যদি উদাহরণ তোমাকে বলে তুমি কি কি বলবে? একদম সিম্পল ব্যাপার, সহজভাবে মনে রাখবে, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অক্সিন। অক্সিন হচ্ছে একটা আম্লিক হরমোনের উদাহরণ। আর কি হবে? জিবেরেলিক অ্যাসিড হবে বা জিবেরেলিন হবে। আরও তুমি বলতে পারো এখানে ইথিলিনের নাম বলতে পারো, ইথিলিন হবে। আর কি হবে বলো তো? অ্যাবসাইসিক অ্যাসিড বা এ বি এ। তাহলে এতগুলো হচ্ছে আমার আম্লিক হরমোনের উদাহরণ। এবারে চলে আসো বেসিক হরমোন, ক্ষারীয় হরমোন। ক্ষারীয় হরমোনের মধ্যে তুমি কাইনিন বা সাইটোকাইনিন, কি বললাম? কাইনিন বা সাইটোকাইনিন, একই ব্যাপার, কাইনিন বা সাইটোকাইনিন, এই দুটোকে তুমি ডাকতে পারো। তাহলে এই জিনিসটাকে খাতাতে নোট ডাউন করা হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি প্রশ্নে। আমাকে প্রশ্নে কি বলেছিল বলতো? প্রশ্নে আমাকে বলেছে যে নিম্নলিখিত এমন একটি হরমোনের উদাহরণ দাও যেটা কি না, যেটা হচ্ছে একটি নাইট্রোজেন ধর্মী কিন্তু আম্লিক, নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক হরমোনের উদাহরণ আমাকে চেয়েছিল। কত নম্বর প্রশ্ন ছিল? হ্যাঁ, পাঁচ নম্বর প্রশ্ন ছিল, পাঁচ নম্বর প্রশ্ন ছিল। তাহলে এখান থেকে নাইট্রোজেন ধর্মী অবশ্যই যে হচ্ছে, অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন আছে, আমি অক্সিনের কথা বলতে পারি, অক্সিন। এবং অক্সিন যেমনই একটি নাইট্রোজেন ধর্মী হরমোন, এবং সেই সঙ্গে কিন্তু এটি একটি আম্লিক হরমোন। আমাকে যদি ক্ষারীয় কথা বলতো, ক্ষারীয় হলে কি হতো বলতো? সেটা অবশ্যই কি হতো? সাইটোকাইনিন হতো। বেশ, বোঝা গেছে? চলো এবার আমরা ছ নম্বর প্রশ্নে যাই। বলেছে কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধী, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিকে ভালোভাবে হতে দেবে না এমন কোন হরমোন রয়েছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অক্সিন আছে, ইথিলিন আছে, জিবেরেলিন আছে, এবিএ বা অ্যাবসেসিক অ্যাসিড আছে। দেখো অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে কাজ করে, জিবেরেলিনও মোটামুটিভাবে কাজ করছে, ইথিলিন হরমোনেও কিছু কিছু কাজ দেখা যায়, তবে অতটা ভাইটাল নয়। তাহলে বৃদ্ধি প্রতিরোধ এদের তিনজনের মধ্যে কিন্তু কেউই করে না, যে করে সে হচ্ছে এ বি এ।
এবিএ অর্থাৎ অ্যাপসাইসিক অ্যাসিড, এ কিন্তু কি করে বলতো, বৃদ্ধি প্রতিরোধ করে। তাহলে এখানে যেটি সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ঘ, অ্যাপসিসিক অ্যাসিড বা অ্যাপসাইসিক অ্যাসিড। বেশ, এরপরের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, আশা করছি এটা প্রত্যেকে পারবে। অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত কি? অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত কি? এই প্রত্যেকটা অর্থাৎ অক্সিনের রাসায়নিক সংকেত, জিবেরেলিনের রাসায়নিক সংকেত, সাইটোকানিনের রাসায়নিক সংকেত, প্রত্যেকটাই কিন্তু সমসাময়িকভাবে গুরুত্বপূর্ণ রাসায়নিক সংকেতগুলোকে মনে রাখার চেষ্টা করবে। যদি বাই চান্স কোশ্চেন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে করে নিতে পারবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে অক্সিন হরমোনের ক্ষেত্রে আমরা প্রথমত যেটা জানি যে এটা কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত হরমোন, তার মানে নাইট্রোজেন কিন্তু এর মধ্যে থাকবেই থাকবে, নাইট্রোজেন এর মধ্যে থাকবেই থাকবে। দেখো আমি সবসময় বলি, যখন কোনো একটা প্রশ্ন দেখবে যে কঠিন লাগছে বা সেই প্রশ্নটা হয়তো সেই মুহূর্তে মনে করতে পারছো না, একবার থেকে দুবার ট্রাই করবে, দু রকমভাবে ট্রাই করবে। প্রথমত এখানে তুমি যদি ট্রাই করো প্রথমবার, প্রথমবার এখানে কি দেখবে না, তোমার জানা নেই কি সংকেত ছিল জানা নেই। এখন তুমি এটুকু জানো যে অক্সিন হরমোনের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে, তাহলে এমন দুটো অপশন দাও যেখানে নাইট্রোজেন আছে। অপশন গতে দেখতে পাচ্ছ এই যে এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে। আচ্ছা অপশন ঘতে দেখতে পাচ্ছ এই যে সংকেতটা দেওয়া আছে এখানেও কিন্তু নাইট্রোজেন আছে। এবার অপশন খতে কিন্তু নাইট্রোজেন নেই, অপশন কতেও কিন্তু নাইট্রোজেন নেই, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বেশ, সবসময় মনে রাখবে অক্সিন হরমোনের ক্ষেত্রে হাইড্রোজেন, অক্সিন হরমোনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা থাকে কটা বলতো? নটা। অক্সিন হরমোনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা থাকে সবসময় নটা। তাহলে এখানে আমার হাইড্রোজেনের সংখ্যা কতগুলো রয়েছে? নটা রয়েছে। তাহলে অপশন ঘতে যেটা রয়েছে এটাই হবে আমার এখানে সঠিক উত্তর। আরেকটা অপশন দেখতে পাচ্ছ C10H10O2 বলে আরেকটা অপশন আছে, C10H10O2, এটা কিন্তু সেরকম ভাবে তোমাদের কাজে লাগবে না। C10H10O2 এটা তোমাদের কাজে লাগবে না। এবারে যদি জিবেরেলিনের কথা বলতো তাহলে C19H22O6, C19H22O6 এটা ছিল জিবেরেলিনের সংকেত। যাই হোক, আট নম্বর প্রশ্নে আমরা যাব। আট নম্বর প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। দেখো, ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে গৌণ বৃদ্ধি ঘটায়। যারা আমাদের ব্যাচে আছো তোমাদের কিন্তু খুব সুন্দর একটা রিভিশন হয়ে যাচ্ছে, এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে প্রশ্ন কী ধরনের আসতে পারে সুন্দরভাবে রিভাইজ হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বললাম ব্যাচের কথা, যারা ব্যাচে ভর্তি হতে চাইছো ক্লাস দেখো, প্রথমত ক্লাস দেখো, যেখানেই ভর্তি হয় না কেন ক্লাস দেখো। ক্লাস দেখাটা হচ্ছে তোমার কাছে সব থেকে বড় জরুরি, সেই জায়গাতে কেমন ক্লাস হয় সমস্ত ক্লাস দেখার পর দেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরো একবার শো করিয়ে দিচ্ছি। ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে গৌণ বৃদ্ধি ঘটায়। বেশ, তাহলে এমন একটি হরমোনের নাম বলতে হবে যে ক্যাম্বিয়ামকে গঠন করে। আট নম্বর প্রশ্ন আমাদের কাছে এখন আছে। দেখো, ক্যাম্বিয়াম গঠন কিন্তু দুটো হরমোন করে, ক্যাম্বিয়াম গঠন মানে ক্যাম্বিয়ামকে গঠন করে এরকম কিন্তু দুটো হরমোন রয়েছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি হরমোন সেটা হচ্ছে অক্সিন। অক্সিন হরমোন কিন্তু ক্যাম্বিয়ামের গৌণবৃদ্ধি ঘটায়, যার কারণে কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধিটা ভালোভাবে ঘটে। বেশ, 2,4-D এখানে দেওয়া আছে, 2,4-D 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিডিক অ্যাসিড। এটা কী হবে বলতো? এটা হচ্ছে এক ধরনের উইডিসাইড। কি বললাম? এটা হলো এক ধরনের উইডিসাইড অর্থাৎ আগাছা নাশক। এরপরেরই আমাকে প্রশ্ন একটা দিয়েছে, নাইট্রোজেন বিহীন হরমোন কোনটি? তাহলে নাইট্রোজেন যুক্ত হরমোন কোনগুলো, নাইট্রোজেন বিহীন হরমোন কোনগুলো, এগুলো নিয়ে নিশ্চয়ই আশা করছি আলাদা করে আর বলতে হবে না। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকেই পারবে, অক্সিন, কাইনিন, জিবেরেলিন হবে নাকি ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড হবে, এই চারটের মধ্যে কোনটা নাইট্রোজেন বিহীন হরমোন অর্থাৎ কোনটার মধ্যে নাইট্রোজেন থাকে না, ঠিক আছে? যেটা উত্তর হবে তোমরা প্রত্যেকে পারবে। এর সঙ্গে আরও একটা জিনিস খাতাতে নোট ডাউন করো, যেটা উত্তর ওটা তো বলবে, ওটা কমেন্টে প্রত্যেকে জানাও। এর সঙ্গে আরও একটি হরমোন রয়েছে যেটিও নাইট্রোজেন বিহীন হরমোন, নোট ডাউন করে রাখো খাতাতে, সেটা হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড বা এবিএ। এবিএও কিন্তু একটি নাইট্রোজেন বিহীন হরমোন। চলো এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাই। বলেছে, খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? বেশ, দেখো এই প্রশ্নটিও কিন্তু VVI, আমি এখন থেকে বলে যাচ্ছি 2024-এর জন্য এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আসার অনেকটা সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে। তাহলে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে সিম্পলি আমরা এই জিনিসটা প্রত্যেকে প্রায় সেই ক্লাস 8 থেকে একটা জিনিস শিখে এসেছি যে পর্ব কোনটা আর পর্ব মধ্য কোনটা। তাহলে সিম্পলি দেখবে এইভাবে এরকম গাঁট গাঁট টাইপের থাকে উদ্ভিদের কাণ্ডের মধ্যে, তাহলে ওই যে গাঁঠের যে জায়গাগুলো সেটা হচ্ছে পর্ব, ঠিক আছে? তো আমি এখন যে ছবিটা এঁকেছি তাহলে এখানে পর্ব কোন কোনগুলো হবে বলতো? প্রথমত দেখো, তাহলে এখানে একটা পর্ব আছে, এখানে একটা পর্ব আছে, এখানে একটা পর্ব আছে, টোটাল কিন্তু 3টে পর্ব। এবার এই জাস্ট এ মিনিট,
এবার দেখো এই পর্বের মধ্যেকার যে অংশগুলো সেগুলোকে কি বলা হয় বলতো? পর্ব মধ্য। পর্বের মধ্যেকার যে অংশগুলো সেগুলোকেই বলা হয় পর্ব মধ্য। তাহলে এখানে ধরো দুটো পর্ব আছে, তো একটা পর্ব থেকে আরেকটা পর্বের মাঝের যে অংশটা, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। তাহলে পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাতে হবে, এবং পর্ব মধ্যের মধ্যে অর্থাৎ একটা পর্ব থেকে আরেকটা পর্বের মাঝের ডিস্টেন্স যতটা ভালোভাবে বাড়বে, ওই উদ্ভিদটা ততটা ভালোভাবে ওর গ্রোথটা হবে। তখন ওই উদ্ভিদটাকে কিন্তু আমরা আর খর্ব উদ্ভিদ বলবো না, খর্ব মানে যারা বেঁটে হয়ে থাকে। হ্যাঁ, পর্বের পরিমাণ প্রচুর থাকে কিন্তু গাছ লম্বাতে বাড়ে না, তখন আমরা বলবো খর্ব। তাহলে এই কাজটা যে হরমোনটি করে সেটা আর কেউই নয়, সেটা হচ্ছে জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন হরমোন কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ কাজটি করে আখ, আখের ক্ষেত্রে, আখ চাষ যারা করে বা যে সমস্ত জায়গাতে আখের চাষ হয় সেই জায়গাতে কিন্তু এই ধরনের ব্যাপারটা খুব প্রচুর পরিমাণে দেখা যায়। তবে এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, জিব্বেরেলিন হরমোন কিন্তু শুধুমাত্র একটা পর্ব থেকে আরেকটা পর্বের মাঝের ডিস্টেন্সটাকে বাড়ায়, মাঝের ডিস্টেন্স বাড়ায়। জিব্বেরেলিন হরমোন এমন নয় যে পর্বের সংখ্যাকে বাড়িয়ে দেবে, পর্বের সংখ্যা বাড়ালে সেই তো একই ব্যাপার হয়ে গেল, কিন্তু একটা পর্ব থেকে আরেকটা পর্বের মাঝের দূরত্বটাকে বাড়াতে হবে, তবে গাছটা লম্বা হবে। তখন ওই উদ্ভিদটাকে আমরা আর কিন্তু খর্বাকার উদ্ভিদ কখনোই বলবো না। বোঝা গেছে ব্যাপারটা? চলো, এবার আমাকে বলেছে, দেখো এখান থেকে এই 10 নম্বর প্রশ্নটা যখন বলছি, তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমি কমেন্ট সেকশনে জানানোর জন্য বলছি, তারপরে আমি 11 নম্বর প্রশ্নে আসছি। প্রশ্নটা হচ্ছে ডাবের জলের ক্ষেত্রে, ডাবের জলে কোন ধরনের হরমোন পাওয়া যায়, ডাবের জলে কোন ধরনের হরমোন পাওয়া যায়, বা তরল ডাবের শস্যের মধ্যে কোন ধরনের হরমোন পাওয়া যায়, কোন ধরনের উদ্ভিদ হরমোন পাওয়া যায়, এবং সেটি অবশ্যই একটি প্রাকৃতিক হরমোন। প্রত্যেকে এখনই কমেন্ট সেকশনে জানিয়ে যাও, ফটাফট প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও, প্রত্যেকে পারবে এটা। এবারে বলেছে দেখো 11 নম্বর প্রশ্ন, কোন হরমোনটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায়। অগ্রস্থ প্রকটতা মানে কি বলতো? এপিকাল ডমিনেন্স, এপিকাল ডমিনেন্স। অগ্রস্থ প্রকটতা ঘটায় বলেছে, কিন্তু বাধা দেয় কিন্তু বলেনি, বলেছে ঘটায়। তাহলে এই প্রশ্নটার উত্তর কি আমাকে আর বলতে হবে? সাইটোকাইনিন আছে, জিবেরেলিন আছে, অ্যাবসাইসিক অ্যাসিড আছে, অক্সিন আছে। অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন, এটাও তোমরা কমেন্টে জানাবে। তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমাদের কমেন্টের জন্য আপাতত এখন দিলাম, সেটা হচ্ছে প্রথমত ডাবের জল থেকে কোন হরমোন পাওয়া যায়, এবং কোন হরমোনটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায়। এই দুটো হরমোন প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। এর পরের যে প্রশ্নটি রয়েছে 12 নম্বর প্রশ্ন, 2024 জন্য একদম টার্গেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, একদম টার্গেটেড প্রশ্ন, এটা VVI করে দাও। দেখো বলেছে জরা রোধকারী উদ্ভিদ হরমোন কোনটি, অক্সিন আছে, কাইনিন আছে, জিবেরেলিন আছে, অ্যাবসাইসিক অ্যাসিড আছে। আমাদেরকে একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে প্রশ্ন কি বলেছে। আমি বরাবর একটা কথা বলি, প্রশ্নটাকে আগে ভালো করে পড়বে, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, অতিরিক্ত তাড়াহুড়ো করলেই দেখবে ভুল হবে। আগে প্রশ্ন পড়ো, বলেছে কি জরা রোধ করে। জরা মানে হচ্ছে, মানে জরা বলতে কি, ধরো কোনো উদ্ভিদের একটা খুব বেশি বয়স হয়ে গেছে, বা ওই উদ্ভিদের ক্ষেত্রে মানে জরাকে রোধ করা বলতে যেটাকে সোজাসুজি তোমাকে বলতে হবে সেটা হচ্ছে অ্যান্টি এজিং করছে, ঠিক আছে, যাতে ওই উদ্ভিদের খুব তাড়াতাড়ি বার্ধক্যটা না আসে, সেই কাজটাকে রোধ করবে যে, সেই হচ্ছে জরা রোধকারী হরমোন। বেশ, এবারে উদ্ভিদের বার্ধক্যের ক্ষেত্রে মেনলি কি হবে, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে বার্ধক্য দেখা যায়? জেনারেলি সারাটা বছর ধরে যেটা চলতে থাকে, এবং শীতের সময় যে জিনিসটা বেশি হয়, যে উদ্ভিদের পাতাগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায়। পাতা কেন পড়ে যায় না, পাতাতে ক্লোরোফিল এবং এক ধরনের প্রোটিন থাকে, সেগুলো খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়। এবার এমন একটা হরমোন রয়েছে যে হরমোনটা যদি প্রয়োগ করা হয় তাহলে ওই কাজটা কিন্তু হবে না, ওই কাজটা হবে না, অর্থাৎ উদ্ভিদের পাতা, পাতার মধ্যেকার ক্লোরোফিল এবং প্রোটিনগুলো নষ্ট হতে অনেকটা বেশি সময় লাগবে, এবং ওই উদ্ভিদের বার্ধক্যটাকে বিলম্বিত করা যাবে। তো সেই যে হরমোন সেটাকেই বলা হচ্ছে জরারোধকারী হরমোন। এবং যারা টেক্সট বই ভালো করে পড়েছে, পুরনো নতুন যাই হোক না কেন, যারা টেক্সট বই ভালো করে পড়েছে তাদের কাছে এই প্রশ্নটা একদম জলভাত, তাদের কাছে এই প্রশ্নটা জলভাত। এবং আমি চাই এই প্রশ্নের উত্তরটা, যখন এত কিছুই আমি বুঝিয়ে দিলাম, অক্সিন, জিবেরেলিন, কাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, এই চারটের মধ্যে কোনটা হবে এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি এই প্রশ্নের উত্তরটা যদিও বলতে চেয়েছিলাম, তবে জানিয়ে যেও আশা করছি পারবে, প্রত্যেকে পারবে, আমি ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। 13 নম্বর প্রশ্নে চলে আসো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা। তাহলে একটাই হরমোন রয়েছে, আমরা প্রত্যেকে জানি, আমরা এর আগের বারে যখন উদ্ভিদের চলন, উদ্ভিদের চলনের প্রকারভেদ নিয়ে আমরা ক্লাস করেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে এই হরমোনটা কিন্তু একটা প্রশ্ন ডাইরেক্ট রেখাই ছিল, সম্ভবত ফটোট্রপিক চলন ছিল, সেটা ফটোট্রপিক চলনের ক্ষেত্রে সাহায্য করে নিম্নলিখিত কোন হরমোন, বা
একটাই চলন রয়েছে, ট্রপিক চলন। ট্রপিক চলনের ক্ষেত্রে কিন্তু একটি হরমোন অবশ্যই সাহায্য করবে। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নামই আমাকে জানতে চেয়েছে, অক্সিন আছে, জিব্বেলিন আছে, থাইরক্সিন আছে, সাইটোকাইন আছে, এবং এখানে যেটি 13 নম্বরে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অক্সিন। অক্সিন হরমোন হয়ে যাবে সঠিক উত্তর, যারা কি করে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। 14 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক জোড়াটা কি সেটা বার করতে বলেছে। আমি একটু আগে তোমাদেরকে বললাম প্রশ্ন যখন দেখবে, প্রশ্নকে পড়বে, আগে মন দিয়ে প্রশ্ন পড়ো, তাহলে দেখবে ওই প্রশ্নটা সম্বন্ধে অনেকটা আইডিয়া পাবে। সঠিক জোড়টি নির্বাচন করো, কোনটা সঠিক, অর্থাৎ যে চারটে স্টেটমেন্ট তোমার জন্য দেওয়া হয়েছে, উপরে তিনটা আছে, নিচে আরেকটা স্টেটমেন্ট আছে, এখানটাতে আরেকটা স্টেটমেন্ট আছে, যে চারটি স্টেটমেন্ট তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই চারটে স্টেটমেন্টের মধ্যে সঠিক কোনটা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে একটা একটা করে পড়ে নেওয়া যাক কি কি দিয়েছে। একদম প্রথমে যেটা দিয়েছে দেখো, বলেছে জিব্বেরেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়। আমরা একটু আগে পড়লাম একটা হরমোনের কথা, যেখানে কি বলেছে না সেই জায়গাতে আমরা জেনে নিয়েছি যে ক্যাম্বিয়ামের বৃদ্ধিটা মেইনলি কোন হরমোন নিয়ন্ত্রণ করে। একটু আগে তোমাদেরকে আমি ওই জিনিসটা ক্লিয়ার করলাম। তাহলে ক্যাম্বিয়ামের বৃদ্ধি কোন হরমোন ঘটায় সেটা নিশ্চয়ই আলাদা করে আর আমার বলার দরকার নেই, সেটা প্রত্যেকেই জেনে গেছো। 2 নম্বর যেটা অপশন বলেছে দেখো, বলেছে জিব্বেরেলিন হচ্ছে একটি নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল। তাহলে জিব্বেরেলিন হরমোন এমন একটা হরমোন যেটা নাইট্রোজেন বিহীন হরমোন, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। তাহলে জিব্বেরেলিন কোনোভাবেই নাইট্রোজেনযুক্ত হরমোন নয়, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, এটা ভুল লেখা আছে এখানে। কি বললাম, তাহলে এই স্টেটমেন্টটা এখানে ভুল লেখা আছে, তাহলে এটা ভুল, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, এটা ভুল। বেশ, এবার দেখো এর পরে যেটা বলেছে অপশন গতে, জিব্বেরেলিন উদ্ভিদের মূল জৈব অম্ল ও কাণ্ডের অগ্রভাগে এবং শস্যে মানে সংশ্লেষিত হয়। কাণ্ডের অগ্রভাগে কি পাওয়া যায়, শস্যের মধ্যে কি পাওয়া যায়, নিশ্চয়ই জিব্বেরেলিন হরমোন পাওয়া যায় না, তাহলে এই অপশনটাও গেল বাদ, ঠিক আছে। এবং তারই সাথে সাথে ক্যাম্বিয়ামের বৃদ্ধি কে ঘটায় সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাহলে সেখান থেকে নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে জিব্বেরেলিন হরমোন কখনোই কিন্তু ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায় না, তাহলে এই অপশনটাকেও বাদ দিয়ে দিলে। রইল বাকি আমার কিন্তু একটা অপশন, তাহলে সেই অপশনটা সঠিক কি সঠিক নয় সেটা একটু জেনে নেওয়া যাক। বলেছে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। কি বললাম, উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্বের সংখ্যা কিন্তু বৃদ্ধি করে না। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম জিব্বেরেলিন হরমোন অবশ্যই একটি খর্বাকার উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে, কিন্তু কখনোই এমন নয় শুধুমাত্র বাড়ায় দৈর্ঘ্য, পর্বের সংখ্যা কিন্তু কখনোই বাড়ায় না। জাস্ট সেই স্টেটমেন্টটাই তোমাকে দিয়ে দিয়েছি আমি, যার কারণে বারবার বলি টেক্সট বই তোমাকে ভালো করে পড়তে হবে, জাস্ট ওই কথাটাকে উল্লেখ করে দিয়েছে। এবং ইদানিং 2023-এর ক্ষেত্রেও আমরা দেখেছি, 2023-এর ক্ষেত্রেও আমরা দেখেছি, 2022-এও আমরা দেখেছি, 2021-এর পর থেকে অর্থাৎ প্রথম বছরের পর থেকে এই ধরনের প্রশ্নের পরিমাণ কিন্তু ধীরে ধীরে করে বাড়ছে। স্টেটমেন্ট তুলে দিচ্ছে ডাইরেক্ট বই থেকে, স্টেটমেন্টগুলোকে তুলে দিচ্ছে, এবং যার জন্য তোমার টেক্সট পড়াটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট পড়া। এবারে দেখো, বরাবর এর আগের বছরে বলেছিলাম বাড়িতে বসে প্রিপারেশন করা যায়, অবশ্যই তুমি বাড়িতে বসে নিজে নিজে প্রিপারেশন নিতে পারো, কিন্তু ওই প্রিপারেশনটা শুধুমাত্র তোমার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে, সেটা বাইরের স্টুডেন্টরা কতটা কি প্রিপারেশন নিচ্ছে। সাপোজ ধরো আমাদের ব্যাচে যারা রয়েছে, সেই ব্যাচের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে তুমি বাইরে থেকে কিন্তু বুঝতে পারছো না, তুমি তোমার জায়গাটা বুঝে নিচ্ছো, তাহলে তাদের সঙ্গে তোমাকে কম্পিট করতে হবে। তো সেই জায়গাতে আসার জন্য কিন্তু একটা জায়গা দরকার, যে জায়গাটাতে তোমাকে আসতে হবে, সেই জায়গাতে যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন তারা পড়াচ্ছেন, তাদের পড়ানোগুলোকে ভালো করে বুঝবে, কনসেপ্ট নেবে, সেই সঙ্গে তুমি নিজে বাড়িতে স্টাডি করবে, তোমাদের ব্যাচে অন্যান্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে মক টেস্টে কম্পিট করবে, তবে তুমি বুঝতে পারবে যে পারিপার্শ্বিক অবস্থাটা কোথায় রয়েছে, যার কারণে কোচিংটা কিন্তু জরুরি। এবারে বাকি তোমার ব্যাপার, তুমি নাও নিতে পারো, যে কোনো তুমি যেখানেই নাও না কেন, আমি জাস্ট ফান্ডাটা বললাম তোমাকে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু একেবারে সঠিক যে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্বের সংখ্যা কখনো বৃদ্ধি করে না। 15 নম্বর প্রশ্ন দেখো, আরো একটা ভালো প্রশ্ন দিয়েছে, বলেছে একটি উদ্ভিদকে যদি একটি অন্ধকার ঘরে জানালা খোলা থাকে এবং একটি গাছকে ঘরের মধ্যে জানালার কাছাকাছি রাখা হয়, দেখা যাবে যে গাছটির ডাল জানালা দিয়ে আলোর দিকে আসার চেষ্টা করছে, অর্থাৎ আলোর দিকে চলনটা হচ্ছে, দ্যাটস অলসো কল্ড ফটোট্রপিক চলন, যেহেতু আলোর দিকে যাচ্ছে তো ট্রপিক চলন সেটা আমরা জানি, যেহেতু আলোর দিকে যাচ্ছে ফটোট্রপিক, এটি প্রধানত কোন হরমোনের ক্রিয়ার ফল। তাহলে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তো বাবা একজনই আছে, আর নিশ্চয়ই এই প্রশ্নের অপশন দেখতে হবে না, অক্সিন, অক্সিন হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, প্রত্যেকেরই এটা জানা আছে। 16 নম্বর প্রশ্ন একেবারে শেষ প্রশ্ন, আমরা বরাবরই লাস্ট যে প্রশ্নটা রাখি সেই প্রশ্নটা একদম টার্গেটেড প্রশ্ন রাখি, যে 2024-এ আসার মতো একদম ভালো মতো সম্ভাবনা রয়েছে, আমি কোনো সাজেশন ফাজেশন দিচ্ছি না, জাস্ট টার্গেটেড প্রশ্নগুলোকে ডিনোট করছি যে কোন প্রশ্নগুলোকে টার্গেট করবে।
তো কিছু একটা পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলোকে বলা হয় টার্গেটেড প্রশ্ন। বেশ, উদ্ভিদের লিঙ্গ প্রকাশে সক্ষম একটি হরমোন। দেখো প্রথমত উদ্ভিদের কথা বলেছে, তাহলে গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ এর কথা কিন্তু এখান থেকে আমাকে একদম বাদই দিয়ে দিতে হবে। প্রথমে তাহলে এই অপশনটাকে বাদ দাও, আগে একে বাদ দাও, এ বাদ এখান থেকে। বেশ, এরপরে কি আছে, থাইরক্সিন আছে, তাহলে একেও বাদ দাও যেহেতু উদ্ভিদের কথা বলেছে। দেখো অটোমেটিক আমার দুটো অপশন কিন্তু এখান থেকে বাদ চলে গেল, রইল বাকি অক্সিন আছে এবং জিবেরেলিন আছে। তাহলে অক্সিন এবং জিবেরেলিনের মধ্যে কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে। অক্সিন হরমোন কখনো লিঙ্গ প্রকাশে সক্ষম নয়, অক্সিন হরমোনের আরো অন্যান্য ভাইটাল অনেক কাজ রয়েছে, ঠিক আছে। যেমন ধরো তোমার একদম প্রথমে তো অগ্রস্থ প্রকটতা রয়েছে, কোষের আকার বৃদ্ধি রয়েছে, কোষের বিভাজনে সাহায্য করছে, ট্রফিক চলনকে নিয়ন্ত্রণ করছে, ফলের পরিস্ফুটন করছে, হ্যাঁ, বা কিছু কিছু কৃত্রিম অক্সিন রয়েছে যেগুলো পার্থনোকার্পিতেও সাহায্য করছে, সেই সঙ্গে পার্থনোকার্পিতে জিবেরেলিনও সাহায্য, যাই হোক না কেন, তাহলে অক্সিনটা আমার হচ্ছে না, অক্সিন বাদ দাও। তাহলে রইল বাকি আমার অটোমেটিক এখান থেকে একটা অ্যান্সার আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিন হরমোনের ক্ষেত্রে যদি আমরা দেখি, জিবেরেলিন হরমোন কি করছে বলতো, শশার ক্ষেত্রে, শশা, কুমড়ো, লাউ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে জিবেরেলিন থ্রি, অর্থাৎ থ্রি জিবেরেলিক অ্যাসিড বা ট্রাই জিবেরেলিক অ্যাসিডের ঘনত্ব যদি বেশি হয়, সেক্ষেত্রে পুরুষ ফুল এবং মানে ঘনত্ব বেশি হলে পুরুষ ফুল এবং ঘনত্ব কম হলে স্ত্রী ফুল উৎপন্ন হয়, এবং এরই দ্বারা উদ্ভিদের ক্ষেত্রে, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে, শশা, কুমড়ো, লাউ, বৈতাল এদের ক্ষেত্রে উদ্ভিদের লিঙ্গ প্রকাশ সক্ষম মানে সক্ষমতা ধারণ করার জন্য এই হরমোনটি সমসাময়িকভাবে সাহায্য করে। তাহলে এখান থেকে যেটা উত্তর হলো জিবেরেলিন, ব্যাপারটা কি সেটা তোমাদেরকে বুঝিয়ে বললাম। তো এই ছিল আজকের ক্লাস, উদ্ভিদ হরমোন থেকে একেবারে টার্গেটেড 2024 এর জন্য NMJNM 2024 প্রিপারেশন, NMJNM 2024 ক্লাস, NMJNM ক্লাস 2024, NMJNM লাইফ সায়েন্স ক্লাস 2024। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো দেখে উঠতে পারেনি, অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো NMJNM লাইফ সায়েন্স ক্লাস রোহিত স্যার, অথবা NMJNM লাইফ সায়েন্স ক্লাস 2024 রোহিত স্যার, বা NMJNM ক্লাস 2024 রয়েছে, যে কোনো একটা দিয়ে সার্চ করলে কিন্তু তোমরা প্রত্যেকের ক্লাসগুলোকে পেয়ে যাবে। তো যদি এতক্ষণ পর্যন্ত পড়ানো ভালো লাগে, প্রশ্নগুলো যদি ভালো লাগে, যে প্রশ্নগুলো তোমাদের জন্য রাখলাম, ডিসকাশন যতটা করলাম, যতটা বোঝানোর প্রয়োজন আছে বোঝালাম, আশা করছি প্রত্যেকের খাতাতে তুলে নিয়েছো, ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে যেও। তোমাদের কাছ থেকে যদি সঠিকভাবে সাপোর্ট পাই এই ভিডিওতে, তাহলে পরবর্তীকালে খুব শীঘ্রই আমি কিন্তু আবারও অন্য একটি, অর্থাৎ এর পরের যেটা রয়েছে অ্যানিমেল হরমোন থেকে, আবারও একটি এরম টাইপেরই ক্লাস নিয়ে হাজির হবো। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা প্রিপারেশন ব্যাচে ভর্তি হতে চাইছো, অবশ্যই যদি প্রয়োজন হয় ওই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, পেমেন্টের ডিটেলস সবকিছু পৌঁছে দেওয়া হবে। আজকের মতো এখানে শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।